সিলিন্ডার থাকবে, আচ্ছা কারণ এটা গ্যাস। ও আচ্ছা, মানে যার ভিতরটা গরম না হয় এটা গ্যাস হয়েছে। এই জিনিসটা একটু আমগণ লাগলো, ভালো করেছে, সুন্দর। এটা তেমন কিছু লাইনি সেল, যেভাবে চাইবে অনলাইনে দেখানো বা কোনো ছবি দেখানো আপনি সেভাবে করে দিতে পারবেন। আচ্ছা, আমরা এখন চলে আসছি এই রুমে। দেখতে পাচ্ছি টিভি প্যানেল অনেক সুন্দর দেখতে পাচ্ছি। ওয়াও, ভিতরে হোয়াইট কালার দেখাবো, যার কাজ আমার বাসায় আমি সার্ভিস নিয়েছি, ফিনিশিং অনেক ভালো, অনেক সুন্দর কাজ করে ভাই। ভাইয়ের একটা কাজ চলছে, সে কাজটা আজকে আমরা দেখতে আসছি। দেখতে পাচ্ছেন এই যে একটা কাজ, দেখি মানে যেখানে পিলার পড়েছে, তারপরে আপনি এই পেছনে সুন্দর করে কাজটা করেছেন, অনেক সুন্দর লাগছে। এটা আসলে মেইনলি শোকেস হিসেবে ইউজ হবে, ইনার আইটেম রাখবে। আর উপরে জিনিসটা অনেক সুন্দর হয়েছে ভাই, উপরে যে সেলগুলো করেছে না, অনেক কিছু রাখা যাবে, মানে প্রচুর। আর এখানে কি স্পট লাইটের জন্য গ্যাপ দেওয়া আছে? এই যে এগুলোতে স্পট লাইট হবে, এগুলোতে লাইট হবে। আচ্ছা, আমি এখন একটু জানতে যাচ্ছি। আচ্ছা, এই ঘরে আলো আছে তাই না? আচ্ছা আচ্ছা, ওয়া নাইস। এই যে একটা সুন্দর জায়গা আমরা দেখতে পেয়েছি, এই জায়গাটা কিন্তু একটা পিলার এবং ওয়ালের মাঝখানে জায়গাটা অপচয় করেনি ভাই, সুন্দর করে কাজে লাগায় একটা ডেস্ক তৈরি করা হয়েছে, এবং এই ডেস্কে অনেক কিছু রাখা যাবে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারেন, অনেক সুন্দর কাজ। আচ্ছা, এদিকে আরো কাজ আছে, আমরা এবার একটু রান্নাঘরের দিকে যাবো, কিচেন রুমে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেনা দিবেন না, আপনাদের জন্য আসলে আমি উপকারী একটা ভিডিও নিয়ে আসি। প্রচুর কমেন্ট আসছে এই বিষয়ে, প্রচুর কমেন্ট। আর রান্নাঘরের কাজটা আসলে এখনো চলছে, পুরোপুরি ফিনিশিং হয়নি, এই জন্য একটু এলোমেলো লাগছে। দেখতে পাচ্ছেন নিচে, আই থিঙ্ক এটা ওয়াটার প্রুফ বোর্ড তাই না ভাই? নিচের এটা পানি দেওয়া নষ্ট হবে না, এটা পিভিসি বোর্ড। হ্যাঁ, অনলাইনে দেখানো বা কোনো ছবি দেখানো আপনি সেভাবে করে দিতে পারবেন। আচ্ছা, আমরা একটু ওই ঘরে যাই, হাতের আচ্ছা আমরা এখন চলে আসছি এই রুমে। দেখতে পাচ্ছি টিভি প্যানেল অনেক সুন্দর, আসলে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন গ্যাস ড্রয়ার রাখা হয়েছে, মানে যেভাবে চাইবে। টিভি প্যানেলে কিন্তু অসংখ্য ডিজাইন আছে, আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন, সেইভাবে করে দিব, অথবা এই এই ডিজাইনটা নিতে পারেন। এটা বুকসেল্ফ। হ্যাঁ, আচ্ছা বুকসেল্ফ, ওকে। আর আর কিছু আছে এই পাশে? ওই রুমে একটা আছে না, ওইটা আমার ইউনিক জিনিস, ওই জিনিসটা এখন আমরা দেখবো। আচ্ছা, আমরা এখন ভিডিও শেষ করব, তার আগে একটু ভাইয়ের মাধ্যমে জানবো ভাই, এই যে খরচগুলো কিভাবে ধরা হয়? ১২০০ টাকা নেয়, ২০০০ টাকা নেয়, ১২০০০ টাকা।
কাজ করেছি আপনার হলো কয়টা কালকে দিয়েছে। আচ্ছা একটু আঙ্কেলের সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি হচ্ছে বিল্ডিং এর ওনার। আমি বিল্ডিং এর মালিক বলবো। আমি আসলে মুসলিমকে এরকম একটা ভিডিও থেকে আমি পেয়েছিলাম ওকে, আমার ওর কাজ দেখে ভালো লাগছিল, তা আমি সঙ্গে সঙ্গে ওকে কন্ট্যাক্ট করি। ওই ছেলেটা এসে আমার সাথে কন্ট্যাক্ট করে এবং আমি তার কাজ দিই। আমি আসলে হ্যাপি তার কাজ দিয়ে। ওর আচার আচরণ ওর ব্যবহার এত ভালো, আপনাদের যাই যে ওদের দিয়ে কাজ করাবেন তাকে ভালো লাগবে ওকে। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে আঙ্কেল, ভালো লাগলো যে আপনি ভিডিও দেখে ভাইকে খুঁজে পেয়েছেন এবং ভাইয়ের সার্ভিসে আপনি হ্যাপি, আমাদেরও ভালো লাগছে। আর এরকম আমি চাই আমার ভিউয়ার সবাই হ্যাপি হোক, সবাই যেন কাজে খুশি হয়। আর আপনি যেটা বললেন 1200 টাকা পার বোর্ড, বাট কাজের উপরে তো অনেক রেট বাড়তে পারে, বিভিন্ন টাইপের কাজ আছে। তো এটা আপনার একসঙ্গে বেশি বোর্ড হলে 1200 টাকা করে কাজ করা যায়। আচ্ছা, আর যদি প্যাকেজ হিসাবে হয় ওটা আলাদা হিসাবে? হ্যাঁ, ওটা প্যাকেজ। রান্নাঘরের সিস্টেমটা কি ছিল এই রান্নাঘর যেটা দেখুন? আমাদের এখানে প্যাকেজও হয় আপনার হলো বোর্ড। আচ্ছা, যে যেভাবে নিজে যে অপশন দিয়ে দিবে তাই না? আচ্ছা ওকে ভিউয়ার্স, আসলে এই জিনিসটা অনেক সুন্দর ছিল, কালারের চয়েসটা অনেক ভালো ছিল এবং ফিনিশিং অনেক ভালো। কিছু কাজ একটু বাকি আছে, লাইট টাইট লাগাবে এবং আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওতে ভাই নাম্বার দিয়ে আছে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।